हेलो माय डियर स्टूडेंट्स, आबार आज के हाजिर होयेछि आमार एई भूगोल संक्रांत यूट्यूब चैनेले। आज के अष्टम श्रेणीर आरेकटी पर्व चाप बलय ओ वायुप्रवाह थेके आजकेर द्वितीय पर्व। आज के मूलत थाकबे वायुप्रवाहेर उपरे आलोचना। आगेर भिडियोते तोमरा चाप बलय सम्पर्के जानते पेरेछो, आजकेर वायुप्रवाह। तो प्रथमे देखे नेवा जाक वायुप्रवाहेर नियम कि। वायु सर्वदाई उच्चचाप थेके निम्नचापेर दिके प्रवाहित हय, किन्तु पाशेर चित्रेर मतो एकेबारे सोजाभावे किन्तु प्रवाहित हय ना। सेखाने फेरेलेर सूत्र काज करे, एके आमरा नियत वायुप्रवाहेर गतिविक्षेप बोली। मूलत कोरियोलिस बलेर साहाज्ये एई विक्षेप घटे। पृथिवीर आवर्तन गतिवेगेर पार्थक्येर जन्य पृथिवी पृष्ठे नियत वायुप्रवाह एवं समुद्र स्रोते दिक विक्षेप घटे। जेहेतु पृथिवीर पश्चिम थेके पूर्वे आवर्तन करे, पाशेर चित्रे तोमरा देखछो, तार जन्य एखाने किन्तु वायु प्रवाह बेके जाच्छे। उत्तर गोलार्धे नियत वायु प्रवाहित होवार समय एई कारणे डान दिके এবং দক্ষিণ গোলার্ধের বিপরীত দিকে বেঁকে যায়। পাশের চিত্রটিতে লক্ষ্য করো, বায়ু সোজা না গিয়ে দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে এবং উত্তর গোলার্ধে ডান দিকে কিন্তু বেঁকে যাচ্ছে। এখানে আবর্তন গতির জন্য নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে বায়ু বেশি পরিমাণে পশ্চিম দিকে ছিটকে যাচ্ছে, কিন্তু নিরক্ষরেখা থেকে দূরের দিকে দেখো বায়ু কিন্তু কম ছিটকে যাচ্ছে পেছনের দিকে। যার ফলে কি হচ্ছে, বায়ুপ্রবাহ সোজাসুজি উত্তর বা দক্ষিণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যাচ্ছে। কোরিওলিস বলের প্রভাবেই এটা সম্ভব হয়। এবার দেখে নেব বায়ুপ্রবাহের নামকরণ। বায়ুচাপের পার্থক্যের জন্য বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সেই অনুযায়ী নামকরণ হয়। পাশের চিত্রে দেখতে পাচ্ছ, ভারতে মৌসুমি বায়ু বা আমাদের রাজ্যে মৌসুমি বায়ু আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে, তাই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এবার চলে আসে বাইশ ব্যালট সূত্র। আবহাওয়াবিদ বাইশ ব্যালট 1987 সালে বায়ুচাপের পার্থক্য এবং বায়ুচাপের মধ্যে এই নিয়মটি বলেন। তিনি বলেন যে যদি কেউ বায়ুপ্রবাহের দিকে পেছন ফিরে দাঁড়ায়, তাহলে উত্তর গোলার্ধে তার ডান দিকে উচ্চচাপ এবং বাঁ দিকে নিম্নচাপ হবে এবং দক্ষিণ গোলার্ধে তার উল্টোটা আমরা লক্ষ্য করব। এটাকে বাইশ ব্যালট সূত্র বলা হয়। এবার আমরা দেখে নেব নিয়ত বায়ুপ্রবাহ। বায়ুচাপ বলয়ের প্রভাবে পৃথিবী পৃষ্ঠে প্রধানত তিন প্রকার নিয়ত বায়ু প্রবাহিত হতে দেখা যায়। পৃথিবীর প্রধান সাতটি বায়ুচাপ বলয়ের মধ্যে প্রতিনিয়ত বায়ু নিয়মিতভাবে প্রবাহিত হয়, তাই এই বায়ুপ্রবাহকে নিয়ত বায়ুপ্রবাহ বলে। এক এবং দুই দেখতে পাচ্ছ, উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু নামে পরিচিত। এটি উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। এরপরে তিন এবং চার, অর্থাৎ দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, এগুলো একে অপরের পরিপূরক। আর সবশেষে পাঁচ ছয়, উত্তর পূর্ব মেরুবায়ু এবং দক্ষিণ পূর্ব মেরুবায়ু। এই ছটি বায়ুপ্রবাহ আমরা নিয়ত বায়ুপ্রবাহ পৃথিবী পৃষ্ঠে দেখতে পাই এবং বায়ুপ্রবাহগুলো দেখো সরাসরি প্রবাহিত হচ্ছে না, বেঁকে যাচ্ছে। এবার চলে আসি উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু। উত্তর ও দক্ষিণ গোলার্ধের পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে এই বায়ু প্রবাহিত হয়। এই বায়ুকে ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ুও বলে, বাণিজ্য করে এই বায়ু প্রবাহের পথ ধরে। তাই উত্তর গোলার্ধে এই বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, তাই এর নাম উত্তর পূর্ব আয়নবায়ু। আর দক্ষিণ গোলার্ধে এই বায়ু মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় দক্ষিণ পূর্ব দিক থেকে, তাই এর নাম দক্ষিণ পূর্ব আয়নবায়ু। উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি বলে এই বায়ুর প্রবাহপথে বাধাপ্রাপ্ত হয়, তাই এই গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ ঘন্টায় ১৬ কিলোমিটার গড়ে। অপরদিকে দক্ষিণ গোলার্ধে কিন্তু জলভাগ বেশি হওয়াতে বায়ু অবাধে প্রবাহিত হয়, অর্থাৎ বাধাপ্রাপ্ত কম হয়, তাই এই গোলার্ধে আয়নবায়ুর গড় গতিবেগ ঘন্টায় ২২ থেকে ৩০ কিলোমিটার মতো থাকে, অর্থাৎ অনেক বেশি।
এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা লক্ষ্য করো, আয়নবায়ুর প্রবাহ পথে মহাদেশের পশ্চিম দিকে সমুদ্র উপকূলে অধিকাংশ মরুভূমিগুলি অবস্থিত কেন? আয়নবায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, অর্থাৎ পূর্ব দিক থেকে। তাই মহাদেশের পূর্ব দিকে বৃষ্টি হয়, পশ্চিম দিকে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে, তাই মরুভূমিগুলোর সৃষ্টি হয়েছে। পাশের চিত্রে দেখো, আয়নবায়ু উত্তর পূর্ব আয়নবায়ু প্রবাহিত হচ্ছে, আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়নবায়ু কীভাবে প্রবাহিত হচ্ছে। এই দুই প্রবাহ পথেই মরুভূমিগুলো অবস্থিত, ভারতের থর মরুভূমি, অস্ট্রেলিয়ার পশ্চিম অস্ট্রেলীয় মরুভূমি, আরবের রাওয়ালখালি মরুভূমি, পৃথিবীর বৃহত্তম সাহারা মরুভূমি আফ্রিকার, দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি, আটাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকার সবচেয়ে শুষ্কতম মরুভূমি, আর সোনোরান মরুভূমি উত্তর আমেরিকার। এই কটি মরুভূমি নাম তোমরা লক্ষ্য করবে। ইউরোপ মহাদেশে কিন্তু কোনো মরুভূমি নেই, এটা লক্ষ্য রাখবে। উষ্ণ মরুভূমির কথা এখানে বলা হচ্ছে। এরপরে চলে আসি উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। উত্তর ও দক্ষিণ গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে এই বায়ু প্রবাহিত হয়। এই বায়ুকে পশ্চিমা বায়ু বা ওয়েস্টার্লিজ বা প্রত্যয়ন বায়ু বলে, আয়নবায়ুর বিপরীত তাই প্রত্যয়ন বায়ু। উত্তর গোলার্ধে এই বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, তাই এর নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। আর দক্ষিণ গোলার্ধে এই বায়ু মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, তাই এর নাম উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকায় এই বায়ুর গতিবেগ কম, কিন্তু দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় এই বায়ুর গতিবেগ কিন্তু অত্যন্ত বেশি, একই রকমভাবে আয়নবায়ুর মতো। তবে এই বায়ুর অতিরিক্ত গতিবেগ আমরা লক্ষ্য করি দক্ষিণ গোলার্ধে, সেটিকে আমরা একটু দেখে নেব পরের ভিডিওতে। দেখো গর্জনশীল চল্লিশা কীভাবে হচ্ছে। উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি বলে দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ুর গতিবেগ কম, কিন্তু দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি বলে উত্তর পশ্চিম দিক থেকে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, তার গতিবেগ অনেক বেশি। এটিকে 40 ডিগ্রি অক্ষাংশের নিকট গর্জনশীল চল্লিশা বা রোরিং ফোর্টিস, 50 ডিগ্রি অক্ষাংশের নিকট এটি প্রধানমত্ত 50 বা ফিউরিয়াস 50, আর 60 ডিগ্রি অক্ষাংশের নিকট এটি ঝোড়ো শেঠো বা স্ক্রিচিং 60 নামে পরিচিত। ইংরাজি নামগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। এবার চলে আসি পশ্চিমা বায়ুর প্রবাহ পথে মহাদেশের পূর্ব এবং মধ্য অংশে অধিকাংশ নাতিশীতোষ্ণ তৃণভূমিগুলি অবস্থিত কেন। পশ্চিমা শীতকালে জলভাগের তুলনায় স্থলভাগ কিন্তু বেশি উষ্ণ হয়, এবং এই সময় পশ্চিমবায়ু জলভাগ থেকে যখন জলীয়বাষ্প সংগ্রহ করে নিয়ে আসে, তার প্রবাহ পথে পাশের মানচিত্রে তোমরা দেখতে পাবে মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টি হয়, কিন্তু যখন এটি আরও পূর্ব দিকে পৌঁছায় জলীয়বাষ্পের পরিমাণ কমে যায় একই কারণে। কিন্তু শীতকাল হওয়াতে এখানে মরুভূমির সৃষ্টি না হলেও নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে, যেমন অস্ট্রেলিয়ার মারেডালিং অববাহিকায় ডাউনস তৃণভূমি, ইউক্রেনের স্টেপ তৃণভূমি, ইউরেশিয়ার স্টেপ তৃণভূমি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত, দক্ষিণ আফ্রিকায় ভেল্ট তৃণভূমি, দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমি এবং উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমি। এগুলো মানচিত্রে তোমরা মনে রাখার চেষ্টা করবে, তাহলে কোনো দিন কিন্তু ভুলবে না, দীর্ঘদিন এটি মনে থেকে যাবে। এবার আসি উত্তর পূর্ব মেরুবায়ু ও দক্ষিণ পূর্ব মেরুবায়ু। পাশের মানচিত্র দেখো, গ্লোবের মধ্যে দেখানো হয়েছে। উত্তর ও দক্ষিণ গোলার্ধের 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে এই বায়ু প্রবাহিত হয়। এই বায়ুকে পোলার উইন্ড বা মেরু বায়ু অথবা পূবালি বায়ু বা আয়নবায়ুর মতো পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। তাই উত্তর গোলার্ধে এই বায়ু মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, তাই উত্তর পূর্ব মেরু বায়ু। আর দক্ষিণ গোলার্ধে এটি কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় দক্ষিণ পূর্ব দিক থেকে, তাই দক্ষিণ পূর্ব মেরু বায়ু। উভয় গোলার্ধে মেরু বায়ুর কারণে এই অঞ্চলে মাঝে মাঝে তুষার ঝড় হয়, তীব্র বেগে তুষার ঝড় হয়, একে ব্লিজার্ড বলা হয়। এই অঞ্চলের জীবন অতিবাহিত হয় অত্যন্ত কঠিনভাবে, মেরুভল্লুক সহ বিভিন্ন প্রাণী এই অঞ্চলে দেখা যায়। এবার চলে আসি সাময়িক বায়ু। সাময়িক বায়ু কাকে বলে? না, বছরের একটা নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন ও রাতের একটি নির্দিষ্ট সময়ে প্রবাহিত বায়ুকে সাময়িক বায়ু বা পিরিয়ডিক উইন্ড বলে।
বিকেলবেলায় সমুদ্র বা নদীর ধারের আবহাওয়া বেশ আরামদায়ক হয়, কারণ এই সময় স্থলভাগ থেকে জলভাগের দিকে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। এই বায়ুকে সমুদ্র বায়ু বা সি ব্রিজ বলা হয়। আবার রাতের বেলায় স্থলভাগের বায়ু তাপ বিকিরণ করে ঠান্ডা হয়, কিন্তু সমুদ্রের ওপরের বায়ু তখনও উষ্ণ থাকে, তাই এই সময় স্থলভাগ থেকে বায়ু জলভাগের দিকে প্রবাহিত হয়। এই বায়ুকে তখন স্থলবায়ু বা ল্যান্ড ব্রিজ বলা হয়। তেমনি ঋতুগত তাপমাত্রার পার্থক্যের জন্য কিন্তু চাপের পার্থক্য হয়, এবং এর ফলে মৌসুমী বায়ুর বা মনসুন উইন্ডের সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুকে সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়। পাশের চিত্রে দেখো, গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। পাশের মানচিত্র দেখতে পাচ্ছ, দুরকম রং দিয়ে এখানে দেখানো হয়েছে। এরপরে গিয়ে মৌসুমী বায়ু সম্বন্ধে আরও বৃহৎভাবে জানতে পারবে দশম শ্রেণীতে যখন পড়বে। তখন ভারতের জলবায়ু পড়তে গিয়ে মৌসুমী বায়ুর উৎপত্তি, তার কারণ, কীভাবে সৃষ্টি হয় সেটা জানতে পারবে। কয়েকদিন আগে এই বঙ্গোপসাগরীয় অঞ্চলে যে ঘূর্ণিঝড় হলো ইয়াস, তার প্রভাবে দক্ষিণ পশ্চিমের দীঘা অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তোমরা জানো। এবার চলে আসি অপর একটি সাময়িক বায়ু। সাধারণত উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে, তবে পার্বত্য উপত্যকায় অনেক সময় উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। এটাকে বৈপরীত্য উত্তাপ বলা হয়। দিনের বেলা সূর্যের তাপে পর্বতের ঢালের ওপরের বায়ু যে পরিমাণ উষ্ণ হয়, উপত্যকার মাঝের অংশের বায়ু ততটা উত্তপ্ত হয় না। তখন উপত্যকার ঢাল বরাবর উষ্ণ ও হালকা বায়ু ওপরের দিকে উঠতে থাকে। এই বায়ুকে তখন উপত্যকা বায়ু বা ভ্যালি ব্রিজ বলে, বা অ্যানাবেটিক বায়ু বা অ্যানাবেটিক উইন্ডও বলে। আবার রাত্রেবেলায় তাড়াতাড়ি তাপ বিকিরণ করে পর্বতের ঢালের উপরের বায়ু শীতল হয়ে পড়ে, কিন্তু উপত্যকার মাঝের অংশের বায়ু তখনও উষ্ণ থাকে। তখন পর্বতের ঢাল বেয়ে শীতল বায়ু উপত্যকার গা বেয়ে নিচের দিকে নামতে থাকে। এই বায়ুকে তখন পার্বত্য বায়ু বা মাউন্টেন ব্রিজ বা ক্যাটাবেটিক উইন্ড বলা হয়। পাশের চিত্রে লক্ষ্য করছো তোমরা দিন এবং রাতের পার্থক্যের জন্য কীভাবে ক্যাটাবেটিক বায়ু এবং অ্যানাবেটিক বায়ু সৃষ্টি হয়েছে। এটাকে আমরা পার্বত্য বায়ু এবং উপত্যকা বায়ু রূপে জানব। এই বায়ুর কারণে কোনো উপত্যকা অঞ্চলে, সিমলা, কুলু, মানালি এই অঞ্চলে কিন্তু বায়ুর বা আবহাওয়ার সামান্য পরিবর্তনও কিন্তু আমরা লক্ষ্য করি। এটা তোমাদের বইতেও আছে, প্রশ্নটি ভালোভাবে প্রস্তুত করে রাখবে। এরপরে দেখে নেব আমরা স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু কাকে বলে? না, পৃথিবীর নানা অঞ্চলে বছরের বিভিন্ন সময়ে স্থানীয় কারণে প্রবাহিত বায়ুকে বলা হয় স্থানীয় বায়ু বা লোকাল উইন্ড। এই অঞ্চলে এই বায়ু প্রবাহিত হয়, সেখানকার স্থানীয় ভাষায় সেই বায়ুর মোটামুটি নামকরণ করা হয়। যেমন ভারতে প্রবাহিত হয় স্থানীয় বায়ুর উদাহরণ লু, আঁধি ইত্যাদি। পাশের মানচিত্রে তোমরা দেখো ভারতে লু, আঁধি, কালবৈশাখী ইত্যাদি। অস্ট্রেলিয়ায় দেখো সাদার্লি বাস্টার, ব্রিকফিল্ডার ইত্যাদি। আফ্রিকায় দেখো লেভেচে, সিরোক্কো, খামসিন, এগুলি ভূমধ্যসাগরীয় অঞ্চলের দিকে। আবার হারমাটান দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, বার্ক কালাহারি মরুভূমি থেকে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইউরোপে যখন ফন, বোরা ইত্যাদি। আবার প্রেইরি অঞ্চলে চিনুক, পম্পাস তৃণভূমি অঞ্চলে পম্পেরো ইত্যাদি বিভিন্ন স্থানীয় নামকরণ। এই ধরনের স্থানীয় বায়ুগুলিকে আমরা লক্ষ্য করি। তোমাদের বইতে কিন্তু লিখিত না থাকতে পারে, এই মানচিত্রের মধ্যে নামগুলোকে তোমরা মনে রাখার চেষ্টা করবে। এবার চলে আসে আকস্মিক বায়ু, হঠাৎ করে সৃষ্টি হয়। কীরকম? না, পৃথিবী পৃষ্ঠে স্থানীয়ভাবে চাপের পার্থক্যের জন্য হঠাৎ করে অনিয়মিতভাবে প্রবাহিত বায়ুকে বলা হয় আকস্মিক বায়ু বা ভেরিয়েবল উইন্ড। স্থানীয়ভাবে কোনো অঞ্চলে হঠাৎ বায়ুর চাপ কমে গেলে নিম্নচাপ সৃষ্টি হয়, এবং বাইরের দিক থেকে বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে কুণ্ডলাকারে পাক খেতে খেতে ছুটে আসে। একে ঘূর্ণবাদ বা সাইক্লোন বলে। উত্তর গোলার্ধে এই বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে এই বায়ু ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। এই বায়ুর গতিবেগ কখনো কখনো ঘন্টায় 160 কিমিরও বেশি হয়। এই বায়ুর প্রভাবে প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়। ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ উভয় অঞ্চলেই কিন্তু
এই ধরনের ঘূর্ণবাত সৃষ্টি হতে লক্ষ্য করা যায়। ক্রান্তীয় অঞ্চলে উষ্ণতা হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার জন্য সৃষ্টি হলেও নাতিশীতোষ্ণ অঞ্চলে কিন্তু উষ্ণ এবং শীতল বায়ুর মিলনের ফলে এই ধরনের ঘূর্ণবাতের সৃষ্টি হয়। এটা তোমরা পরবর্তীকালে আরও বৃহৎভাবে বিস্তৃতভাবে জানতে পারবে পরবর্তী ক্লাসে, অর্থাৎ দশম শ্রেণীতে বা একাদশ দ্বাদশে যদি ভূগোল নিয়ে পড়ো তখন জানতে পারবে। এবার চলে আসি আকস্মিক বায়ুর অপর একটি প্রকার, অর্থাৎ কোনো জায়গায় বায়ুর উষ্ণতা হঠাৎ করে কমে গেলে বায়ুচাপ বেড়ে যায়। এই অংশে উপর থেকে ঠান্ডা বায়ু নিচের দিকে নামতে থাকে, তখন এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। যেহেতু এটি ঘূর্ণবাতের ঠিক বিপরীত অবস্থা তাই একে বলা হয় প্রতিপ ঘূর্ণবাত বা অ্যান্টিসাইক্লোন। সাধারণত উচ্চ অক্ষাংশে এই ঘূর্ণবাতের সৃষ্টি হয়। এর প্রভাবে আকাশ মেঘমুক্ত থাকে, শুষ্ক ও রোদ ঝলমলে আবহাওয়ার সৃষ্টি হয়। উচ্চ অক্ষাংশে এই ধরনের ঘূর্ণবাত আমরা লক্ষ্য করি। তো তোমরা বিস্তৃতভাবে এই চ্যাপ্টার থেকে তোমাদের জানালাম, নিশ্চয়ই ভালো লেগেছে। এর ভিত্তিতে আমরা কয়েকটি প্রশ্ন দেখে নেব যেগুলো তোমাদের বইতে আছে। প্রশ্নগুলোকে একত্রিত করে এখানে দেখানো হলো, তোমরা প্রস্তুত করবে, কোনো প্রশ্নের সমস্যা হলে অবশ্যই জানাবে। ফেরেলের সূত্র অনুসারে বায়ু কোন গোলার্ধে কোন দিকে প্রবাহিত হবে তীর চিহ্ন দিয়ে দেখাও। বর্ষাকালে আমাদের রাজ্যে যে বায়ুর সৃষ্টি হয় সেই বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু কী কী নামে পরিচিত? দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় এবং কী নামে পরিচিত? পাঁচ নম্বর প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি কেন? ছ নম্বর প্রশ্ন, দক্ষিণ গোলার্ধের মেরুবায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় এবং কী নামে পরিচিত? সাত নম্বর প্রশ্ন, মেরুবায়ু শীতল হয় কেন, অর্থাৎ মেরুবায়ু শীতল কেন? আট নম্বর প্রশ্ন, কোন বায়ুর প্রভাবে চীন, ইথিওপিয়া, মেক্সিকোতে বৃষ্টিপাত হয়? চলে আসি ন নম্বর প্রশ্ন, পর্তুগাল, স্পেন, ইতালি ও ফ্রান্সে কোন বায়ুর প্রভাবে কোন ঋতুতে বৃষ্টিপাত হয়? আর দশ নম্বর প্রশ্ন হল, কোন বায়ু উপকূলবর্তী অঞ্চলে বেশি বৃষ্টিপাত ঘটায়? আরেকটি আর কতগুলি প্রশ্ন আমরা দেখে নেব। ভোরবেলা পালতোলা নৌকো কোন বায়ুর প্রভাবে সমুদ্র বা নদীতে চলবে? বারো নম্বর প্রশ্ন, বিকেলের দিকে সমুদ্র বা নদীর পাড়ে বসলে কোন দিক থেকে ঠান্ডা হাওয়া বইবে? ১৩ নম্বর প্রশ্ন, শীতকালীন মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত প্রায় হয় না কেন? ১৪ নম্বর প্রশ্ন, মৌসুমী বায়ুকে সাময়িক বায়ু বলার কারণ কী? ১৫ নম্বর প্রশ্ন, হিমাচল প্রদেশের কুলু ও কাংড়া উপত্যকার মাঝের অংশের তুলনায় পর্বতের ঢালে জনবসতি কিছুটা বেশি লক্ষ্য করা যায় কেন? পরের প্রশ্নটি, আমাদের রাজ্যব্যাপী সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরি কর। আর ১৭ নম্বর, ঘূর্ণিঝড়ের নামকরণ কীভাবে হয় জানার চেষ্টা করো। আমার ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো ঘূর্ণিঝড়ের কীভাবে নামকরণ হয় ইত্যাদি। দেখা হবে তাহলে আবার পরের ভিডিওতে।